17টি ট্রাক সহ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আংশিক ডুবে যাওয়া শাহ আমানত রোরো ফেরিটির উদ্ধারে 2-3 দিন লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পানির নিচে 9টি ট্রাক ও কভার্ড ভ্যান শনাক্ত হলেও উদ্ধার হয়েছে 4টি। আজকের মতো অভিযান স্থগিত করে কাল ভোর থেকে আবারও তৎপরতা শুরুর কথা জানানো হয়েছে। দেশে এ ধরনের বড় আকৃতির রোরো ফেরি ডুবে যাওয়ার ঘটনা এটি প্রথম। প্রযুক্তির কারণে মর্মান্তিক এই দৃশ্য দেখল গোটা দেশ। দৌলতদিয়া থেকে অন্তত 17টি ছোট বড় যানবাহন নিয়ে সকাল 9:45 দিকে পাটুরিয়ার 5 নম্বর ঘাটে কাত হয়ে ডুবে যায় ফেরিটি। ফেরিটি নোঙর করতে করতেই 2টি ট্রাক নামতে পারলেও বাকিগুলো উল্টে যায় নদীতে। যাত্রী তেমন নাই, সব ট্রাকের স্টাফ যেগুলো ছিল সব ট্রাকের স্টাফ, আর 3টি ছিল প্রাইভেটের। এখানে চাপার পরে পরে আমরা তো ফালপাড়া নামছি, নামে সাঁতরে গেছি। সাঁতরানোর পর আমার গাড়িটা হলো ডান সাইডের নিচে পড়ছে, আমার গাড়িতে সার ভরা ছিল। স্থানীয়দের সাথে উদ্ধার কাজে যুক্ত হন ফায়ার সার্ভিস, নৌবাহিনী, ডুবুরি দল সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘাটের পাশাপাশি আমাদের একটা এখানে নৌ টিম থাকে সব সময়, তারা সাথে সাথে এখানে চলে আসে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন তারা আবার চেক করতেছে উদ্ধারকারী জাহাজ হামজা, তারা কাজ শুরু করেছে অলরেডি। এখনো আমাদের কোনো হতাহত কোনো ঘটনা ঘটে নাই, উদ্ধারকারী সমস্ত দল চলে আসছে, তারা কাজ করতেছে, হামজা আসছে, পড়তে পথে আছে। আমানত শাহ নামের এই ফেরিটি ডেনমার্ক থেকে আনা হয় 1980 সালে। অতিরিক্ত 10 বছর সহ 40 বছরের মেয়াদ শেষ হয়েছে আরও 2 বছর আগে, তবুও ফেরিটি দাপিয়ে বেড়াচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফেরিটির তলদেশ ফেটে গিয়ে পানি ঢুকেই এই দুর্ঘটনা। চরে মেরে দিতে তাহলে আর জিনিসটা এইভাবে হয় না, উনি হয়তো মনে করছে আমি যাই কিনে বেরিয়ে পারবো, আমার জিনিসটা নামে যাবে, পুরাটা পানি ঢুকে না, এই ধরনের কিছু হবে না। ফেরিটি এই ধরনের কোনো নেই যে ডাইরেক্ট পুরাটা পানি ঢুকে তলা আইছে। দুপুরে ঘটনাস্থলে আসেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। ও মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2 বছর, 2 বছর বেশি হয়েছে, 40 বছরের উপরে চলার কথা না। যেই দায়ী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং কেন এত বড় একটা দুর্ঘটনা ঘটলো সেটা তো তদন্ত ব্যতিরেকে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা 12টা পেরি আগামী জানুয়ারি মাসে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাব আমরা 12টা পেরি। তাহলে এই 12টা পেরি আমরা পেলে এইগুলো আমরা রিপ্লেস করতে পারবো। এই দুর্ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 1980 সালে বাংলাদেশে 2টি ফেরি আনা হয় ডেনমার্ক থেকে, তার একটি হচ্ছে এই আমানত শাহ। কিন্তু সেই ফেরিটি অতিরিক্ত মেয়াদের 10 বছরও পার হয়েছে আরও 2 বছর আগে, সেই সাথে সঠিক সময়ে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে এই ফেরিটির জরাজীর্ণ অবস্থা দৃশ্যমান। আর এই দুর্ঘটনার জন্যে চালকের দূরদর্শিতার অভাব বা চালকের সিদ্ধান্তহীনতাকে দুষছেন অনেকেই, এ কারণেই তীরে এসে তরি ডুবল আমানত শাহ। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ।